বুড়িগঙ্গা রিভার ভিউ জায়গাটা ইদানিং প্রচুর পরিমাণ হাইপে আসার দরুন মেলা চলে গেলাম আমরা বুড়িগঙ্গা রিভার ভিউতে। এখন হইতেছে আমরা বেসমেন্টে, বেসমেন্টে কিছু ফটো সেশন চলতেছে সবার, মানে জায়গাটা মোটামুটি সুন্দর ছিল স্টার্টিংয়ে। তো দেখি ভিতরে যে ইন্টেরিয়র সেট আপগুলো কেমন। ভিতরে আসার পর দেখতেছি যে না, ইন্টেরিয়র সেটআপটা অনেক সুন্দর করছে, মানে একটা রুফটপ রেস্টুরেন্ট হিসেবে অনেক জোস একটা প্ল্যানিং ছিল, নৌকার মতো শেপ দেওয়া। তো বাফেটের এরিয়ার পাশ দিয়ে আমরা চলে গিয়ে গেলাম রুফটপে, কারণ বন্ধ জায়গা দেখতে তো আসি নাই, আমরা গেছি রুফটপ দেখতে, তাই রুফটপ রেস্টুরেন্টে চলে গেলাম। আমরা গেছিলাম বিকাল গড়ায়া সন্ধ্যার দিকে, মানে এই টাইমে যাওয়াটাই সাজেস্টেড, কারণ এই টাইমে আবহাওয়াটা অনেক জোস থাকে। যেহেতু রুফটপ রেস্টুরেন্ট, দুপুরবেলা গেলে রোদ্রে ঝলসায় যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমরা এই টাইমে গেছিলাম, এইরকম একটা দৃশ্যে আসলে মানুষজনের কোলাহল, তারপরে নৌকার সেই দুদিক যাওয়া ইত্যাদি ইত্যাদি দেখতে প্রচুর ভালো লাগতেছিলো। তারপরে আমরা চলে গেলাম আর কি, রুফটপটাও দোতলা, উপরের তলা নিচের তলা, আমরা এসে বললাম রুফটপের বটম ফ্লোরে, যাতে সবগুলোই দেখা যায়। সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল মাথার উপরের এই জিনিসগুলো, মানে কী দিছে এগুলো জানি না, বাট আর কি দেখতে অনেকটা নৌকা টাইপের একটা শেপ দিতেছিল, আর আমাদের মাথার উপরে তো পাল ছিল অনেকগুলো। এখন সবচাইতে সমস্যাজনক কিছু বিষয়, মানে ওনাদের সার্ভিস মোটেও ভালো লাগে না আমার, কজ আমরা যা যা অর্ডার দিছিলাম সব কিছু উল্টাপাল্টা আসছে। যেমন এখন আমরা খাইতেছি মজারেলা স্টিক আর মাশরুম স্যুপ, অলদো মজারেলা স্টিকের পাশাপাশি আমাদের আর একটা অর্ডার ছিল, ওইটা হইতেছে ফিশ ফিঙ্গার, কিন্তু ওনারা বলতেছে ফিশ ফিঙ্গার আসতে অনেক লেট হইব, মানে একটু ভাইবা দেখেন, মজারেলা স্টিক খাবো, খাওয়ার পর স্যুপ খাবো, স্যুপ খাওয়ার পর আবার ফিশ ফিঙ্গার খাবো, মানে টেস্টগুলোই উল্টাপাল্টা হয়ে যেতেছে। তারপর আমাদের ড্রিঙ্কস ছিল, ড্রিঙ্কস এখনও নাই, তার উপরে ওয়েটাররা কী অর্ডার দেওয়া যেতেছে ওনারাই জানে না, ওনারা দেওয়া গেছে আমাকে মজারেলা স্টিক, ওনারা বলতেছে ফিশ ফিঙ্গার, আর এরপর এবার যখন ফিশ ফিঙ্গার তো দেয় না আমাকে, মজারেলা স্টিকই দিয়েছে দুইবার, দেখতে থাকেন সামনে। এর পরবর্তী একটা জিনিস হইতেছে, খাবারের টেস্ট মোটামুটি খারাপ ছিল না, বাট সার্ভিসটা একটু ভালো করলে স্বাদ ভালো হইতো, আর আই মিন পুরো জার্নিটাই অনেক সুন্দর হইতো। আর এর চাইতে বড় কথা, ভিতরে ঢুকার সাথে সাথে কয়েক জায়গায় বোর্ড দেখছিলাম, ফুড ব্লগার্স নট অ্যালাউড এমন একটা বোর্ড, মেবি ওনারাও জানে যে ওনাদের সার্ভিস ভালো না ইত্যাদি ইত্যাদি এসব নিয়ে ব্যাড রিভিউ হতে পারে, তাই হয়তো বা অনেক ঠিক থাকে। আমি পার্সোনালি ক্রিম অফ মাশরুম স্যুপের অনেক বড় একটা ফ্যান, মানে যেখানে আমি যাই ক্রিম অফ মাশরুম স্যুপ ওই জায়গায় খাওয়ার চেষ্টা করি, বাট এই জায়গায় পাওয়ার পর আমি খুশি হয়েছিলাম, কিন্তু খাওয়ার পর তেমন একটা খুশি আসে নাই মুখ দিয়া, কারণ মাশরুমের তেমন কোনো ফ্লেভার পেতেছিলাম না, প্লাস আব্বের জায়গায় অলরেডি কনফিউজড, কারণ আমাদের অনেক আগে আগে ওরিও শেক দেওয়া ফেলছে, আমাদের ওরিও শেক বাদেও আরও কিছু অর্ডার ছিল, মানে মেনিউর মধ্যে ফিশ ফিঙ্গার সহ আরও কিছু অর্ডার ছিল, ওইগুলো এখনও পর্যন্ত আনে নাই, আগে আগে ওরিও শেক দেওয়া ফেলছে, এমন তো না যে এখন আর ওরিও শেকটা রিটার্ন করবো, তাই আব্বু এটা খায়া ফেললো, কিছু করার নেই। এই জায়গায় আমাদের মধ্যে আবার একটু সমস্যা ক্রিয়েট হয়েছে, যে ওনারা অলরেডি আমরা মজারেলা স্টিক একবার খাইছি, ওনারা আরেকবার সেম অর্ডার আরেকবার আমাদেরকে সাপ্লাই দিয়েছে, এরপর আর কি বুঝায় বললাম যে আপনার আমরা অলরেডি একবার মজারেলা স্টিক খাইছি, ওনারা আরেকবার মজারেলা স্টিক দিয়েছে, তারপরে আরও আধা ঘন্টার মতো ওয়েট করার পর ফাইনালি আমরা ফিশ ফিঙ্গার হাতে পাইছি, এখন হচ্ছে ফিশ ফিঙ্গার যেটার ভিতরে কোনো ফিশ নাই, বাট ফিশের একটা লাইট একটা ফ্লেভার আসতেছিলো, আর কোন ফিশ এটাও আমি জানি না, এটাও খারাপ ছিল না, মানে টেস্ট হিসাবে টেস্ট ওয়াইজ
মোটামুটি ছিল, মানে অনেকটা লাগতেছিল যে মজার গ্লাস টিকি খাইতেছি বাট চিজের জায়গায় ফিশের একটা ফ্লেভার আসতেছে আর কি। এই আর এই ফিশ ফিঙ্গারের পাশাপাশি আমাদের চিকেনের একটা অর্ডার ছিল, মানে চিকেনের একটা তান্দুরি কাবাবের মতো বাট ওইটা একটু অন্যরকমভাবে অ্যারাবিয়ান স্টাইলে সার্ভ করা হয় বাট ওই অর্ডার আমাদের উনি পিকি করে নেই। মূলত যে জিনিসটা ভালো লাগছে ওইটা হইতেছে মানে টোটাল এনভায়রনমেন্ট, মানে অনেক জোসভাবে সাজানো হয়েছে এনভায়রনমেন্টটা, বাট ওনাদের সার্ভিসটা একটু ভালো হইলে অনেক বেটার হইতো। লাইক পরবর্তীতে আমরা চাইলে আরেকবার অর্ডার করতে পারতাম যে তান্দুরির যেই প্লেটারটা, বাট তান্দুরির প্লেটারটা অর্ডার করলে আমাদের হয়তো বা আরও এক দেড় ঘন্টা বসে থাকতে হতো, মানে ওনারা মানে অনেক লেট, হয়তো বা ওনাদের দোষ দেওয়া লাভ নাই অনেক কাস্টমার। সো যাই হোক ভালোই ছিল জার্নিটা, যেহেতু সদরঘাট গেছি তাই আমাদের আমার ফেভারিট স্পট ক্যাফে কর্নার একবার না গেলেই নয়, তাই সবাই মিলে চলে গেলাম ক্যাফে কর্নারে টুকটাক আরও কিছু খাওয়ার জন্য। মানে যতই চাইনিজ খাই যতই মজারেলা স্টিক খাই ক্যাফে কর্নারে সেই চপ আর সেই ক্রাম চপ নিজের থেকে অনেক কিছু হোল্ড করে। সো আই থিঙ্ক সো এটা খাইতে যাওয়াটা প্রেফারেবল, তাই আমরা চলে গেলাম ক্যাফে কর্নারে টুকটাক কিছু খাওয়ার জন্য। এমন আরও জার্নির ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড আজকের জন্য এ পর্যন্তই, টাটা।